আপনি কেমন আছেন? কেন বুঝি নাই, কালকে না আপনি ঢুকলেন ক্লাসে, আজকে কি হলো আবার? ক্লাস করবো নাকি এটা দেখবো? এখন আমি আমার ক্লাস করবো না, আপনাকে দেখবো। তোমাকে দেখতে পাচ্ছি না মুনতাসির, তোমাকে দেখতে পাচ্ছি না। মুনতাসির ভালো আছো? মিস ভালো আছে, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। রাইসা কেমন আছো মা? তোমরা বই খাতা নিয়ে একটু রেডি থাকো। ওকে মিস। আসসালামু আলাইকুম। একটু সরি, আসলে একটু 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 ডিস্টার্ব করেছে না এটা এই জন্য। কেমন? আচ্ছা শোনো, আসসালামু আলাইকুম। আজকে আমরা গতকাল আমরা যে অধ্যায়টা পড়েছিলাম, মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গতকাল আমরা কোন অধ্যায়টা পড়েছিলাম বলো তো? মানবাধিকার। মানবাধিকার পড়েছিলাম। আচ্ছা আজকে আমরা কিন্তু ওই মানবাধিকার চ্যাপ্টারটার দুটো টপিকস পড়ব। কেমন? দুটো টপিকস এর মধ্যে একটা হচ্ছে অটিস্টিক শিশু, আরেকটা হচ্ছে শিশু হিসেবে মানবাধিকার কিভাবে লঙ্ঘিত হচ্ছে। এই যে তোমরা শিশু, তোমাদের যে অধিকার গুলো কিভাবে লঙ্ঘিত হচ্ছে সেটা আমরা দেখার চেষ্টা করবো। ঠিক আছে, কথা বুঝতে পেরেছ? স্যার
সবাই কি বই খুলেছ? Yes, yes, miss. ঠিক আছে, খাতাও পাশে রাখো। আচ্ছা, প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে আজকে পড়বো স্লাইডটা দেখব আমরা, তবে প্রথমে একটু আগে পড়ে নিই, তারপর আমরা স্লাইডে যাব, ঠিক আছে? তোমরা পেজ নাম্বার 58 একটু ওপেন করো সবাই। পেজ নাম্বার 58, ঠিক আছে? একটু বলি, অনেকেই অনেকেই নতুন আছো, তাদের জন্য আমি আবার যেহেতু সেকেন্ড টার্মের আজকে সেকেন্ড ক্লাস, একটু বলে দিচ্ছি তোমাদেরকে যে সিস্টেমটা কেমন আমাদের, আমাদের সিস্টেমটা কেমন সেটা তোমাদেরকে আগে বলছি, কেমন? ঠিক আছে, তোমরা একটু 58 পেজটা ওপেন করে দেখো। আমি প্রথমে বলছি যে তোমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু শিশু, তাই না? কিন্তু এক একজন এক একজন থেকে আলাদা, কেমন? তোমাদের মধ্যে কেউ কিন্তু শান্ত, আবার কেউ কিন্তু খুব বেশি চঞ্চল, কেউ ভিড়ে থাকতে পছন্দ করে, আবার কেউ যায় না। আমার এখন আমারটা শোনা যাচ্ছে না, এই জন্য এক রুমে না বসে দুই রুমে বসে হচ্ছে। ঠিক আছে, কি বলছিলাম তোমাদেরকে? আপনার ল্যাপটপে সমস্যা হয়ে যাচ্ছে, কথা সব ঠিক আছে। কি বলছিলাম তোমাদেরকে, যে অটিস্টিক শিশু কি সেটা আমরা আজকে পড়ব, তারপর শিশু হিসেবে তোমাদের কি কি কিভাবে তোমাদের অধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে সেটা আমরা পড়ার চেষ্টা করব। তাহলে প্রথমে একটু বলি যে প্রত্যেকটা শিশুই কিন্তু একে অপর থেকে কিন্তু কি আলাদা। এই যে তোমরা শিশু বলেছি, কেউ একটু চঞ্চল বা কেউ একটু শান্ত, আবার কেউ ভিড়ে থাকতে পছন্দ করে। আপনারটা কি ওয়াইফাই গেলা গেছে? আপনি ওই রুমে চলে যান, ল্যাপটপটা নিয়ে চলে যান। হ্যাঁ, না না, ওই যে ছোট রুমটা, ছোট রুম আছে ওখানে একটা, কারণ আপনার তো আমার তো ইয়ে কি কিসের কানেকশন এখানে, কি চার্জার না লাগালে ক্লাস করা যায় না, আপনার সিলেক্ট করা। এখন তো আমার তো কিছুই বুঝছে না, দুজনে এক নম্বর ক্লাস করাতে কিছুই বুঝছে না। আচ্ছা শোনো, তোমাদেরকে যেটা বলছিলাম যে তোমাদের মধ্যে হয়তো কেউ চঞ্চল বা আপনি সাউন্ড ছোট করবো, ঠিক আছে? কেউ শান্ত বা কেউ চঞ্চল, হ্যাঁ, আবার অনেকেই কিন্তু ভিড়ের মধ্যে থাকতে পছন্দ করে, আবার কেউ তোমাদের মধ্যে একা থাকতে পছন্দ করে, তাই না? তোমাদের মধ্যে অনেকে আছো না, কেউ বেশি বেশি মানুষের মধ্যে গল্প করতে ঘুরে বেড়াতে পছন্দ করো, আবার কেউ কেউ কিন্তু একা থাকতেও পছন্দ করে না। ধরো মা বললো চলো আমার সাথে বেড়াতে চলো, তুমি বললে কেনা থাক, আমি বাসায় বসে একা একা থাকবো, কিন্তু আসলে মা চলে যাওয়ার পর তুমি কি করো, টিভি দেখো, গেমস খেলো, তাই না? এরকম হয় না? হয়, এটা এক একজনের এক এক রকম একটা অভ্যেস, কেমন? আবার কিছু কিছু বেবি আছে যারা কি করে নিজের মতো থাকে, নিজের মতো খেলে ঘুমায় পড়াশোনা করে, হ্যাঁ, এইসব বেবিগুলোকে আমরা কিন্তু আবার একটু অন্যরকম শিশু বলি, হ্যাঁ, যারা আমাদের মতো স্বাভাবিক নয়। মুনতাসির মনোযোগ দাও, অনলাইনে অনলাইনে তো বকা দেওয়ার সুযোগ নাই, সেই জন্য ইচ্ছে মতো ক্লাস করছো না, অনলাইনে বকা দেওয়ার সুযোগ নাই তো, আমি কিন্তু অনলাইনে বকা দিব, ঠিক আছে? ঠিক না শোয়েব? আচ্ছা, যেটা বলছিলাম, কি বললাম, তাহলে অটিস্টিক শিশু কাদেরকে বলবো, যারা আমাদের মতো স্বাভাবিক নয়। এইসব শিশুর কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এরা অটিস্টিক শিশু, কেমন? তাহলে অটিস্টিক শিশু কি কি বৈশিষ্ট্য আছে আমরা একটু দেখি। দেখো, অটিস্টিক শিশুর কিন্তু আসলে কোনো শারীরিক সমস্যা না, এটা ওদের একটা মানসিক সমস্যা। অটিস্টিক শিশুদের ক্ষেত্রে দেখা যায় কি, ওরা মানসিক মানে মস্তিষ্কের একটা বিকাশগত সমস্যা। কি বোঝা যায় এতে? এই যে তোমরা জন্ম নিয়েছ, তারপর থেকে তোমরা কি হচ্ছ, দিনে দিনে বেড়ে উঠছ, বড় হচ্ছ, কেমন? এখন তোমাকে যদি বলি তোমার সামনে আগুনের একটা বড় একটা আগুনের চুলা রাখলাম, আমি যদি বললাম তোমার হাতটা ওখানে দিয়ে দাও, দিয়ে দিবে? দিবা? কেউ দিবে? দিবে না।
আমি যদি বলি বড় একটা সাগরের সামনে তোমাকে দাঁড় করিয়ে দিলাম, ঝাঁপ দাও দিবে? আই হিবা দিবা? হিবাকে ঝাঁপ দিবা? দিবা না কেন? কেন? তুমি কিন্তু বুঝতে পারছো যে যদি আমি এই কাজগুলো করি আমারই কি হবে, ক্ষতি হবে, তাই না? কিন্তু অটিস্টিক শিশুরা কিন্তু তোমাদের মতো মানসিক ভাবে তেমন ভাবে বেড়ে উঠে না, তারা অনেক কিছু বুঝতে পারে না, কেমন? তাদের অনেক কিছু বুঝতে সমস্যা, দেখতে সমস্যা হয়, যার জন্য তারা আমাদের মতো স্বাভাবিক নয়। ঠিক আছে, মনে করো একটা অটিস্টিক শিশুকে তুমি হঠাৎ করে গিয়ে একটু ছুঁয়ে দিলে, তখনও কিন্তু সে আঁক করবে ভয়ে, কেমন? কারণ সে ভয় পাবে। কিন্তু তোমাকে তোমাকে ছুঁয়ে দিলে ভয় পাবা? ভয় পাবা। আচ্ছা, এরপর আবার তাদের ভাষার ব্যবহারও ভিন্ন হয়। হ্যাঁ, তারা এমন কিছু ভাষা ব্যবহার করে যেগুলো আমরা বুঝতে পারি না অনেক সময়, কেমন? এবং তারা কি করে, একটা অনেকক্ষণ কাজ করে, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা তারা কি একটা কাজ করতেই থাকে, করতেই থাকে, করতে থাকে এরকম, কেমন? এবং তারা কি করে, কোনো একটা জিনিস পেলে, খেলনার জিনিস হোক, যে কোনো জিনিস পেলে এটা ধরে রাখে, চেপে ধরে অনেকক্ষণ নিজের কাছে রেখে দেয়। হ্যাঁ, ঠিক আছে, আপনার ক্লাস আছে, আপনি বলেন আমার ক্লাস আছে, বুঝতে পারছেন কেন? আপনার ক্লাস কে চালাবে? আপনার ক্লাস আছে না স্যার, আপনার রাখছে না? আল্লাহ, আমি এখানে কথা বলছি। আচ্ছা যান, তাহলে কি বলছি আমি, যে আমরা এই যে অটিস্টিক শিশুগুলোর কি দেখছি আমরা, বৈশিষ্ট্যগুলো দেখলেই বুঝতে পারবো তারা কোন ধরনের শিশু, কেমন? তাহলে এই যে এতক্ষণ বললাম আমি, এগুলোর বাইরেও এমন কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো আমরা দেখলে বুঝতে পারবো এই মানুষগুলো আমাদের মতো স্বাভাবিক নয়, কেমন? আমি আবার বলছি, অটিস্টিক শিশুর যে সমস্যা সেটা কিন্তু একটা শারীরিক সমস্যা না, মানসিক সমস্যাটাই বেশি। ঠিক আছে, এবার চলো আমরা একটু দেখি অটিস্টিক শিশুর বৈশিষ্ট্যগুলো একটু দেখি। অটিস্টিক শিশু শারীরিক ভাবে সম্পূর্ণ কি সুস্থ, তার কিন্তু শারীরিক কোনো সমস্যা নেই। তার কি আছে, মানসিক ভাবে আমরা যেরকম বিকশিত হচ্ছি এইসব শিশুগুলো কিন্তু তেমন ভাবে বিকশিত হচ্ছে না। তার পারিবারিক অবস্থা হোক কিংবা আশেপাশের পরিস্থিতি হোক, যে কোনো কারণে কিন্তু সে কি হতে পারছে না, ঠিকভাবে তার মানসিক বিকাশটা হচ্ছে না। এই যে মিস তোমাদেরকে বললাম, মিস যে তোমাদেরকে বললাম যে তোমরা সাগরে ঝাঁপ দিবে কিনা, বা আগুনে যদি তোমাদেরকে বলি ঝাঁপ দিবে তোমরা কি দিবে, এটা কিন্তু তুমি বুঝতে পারছো তোমার মস্তিষ্ক তোমাকে কি করছে, মানা করছে, তাই না? তোমার মস্তিষ্ক তোমাকে কি করছে, মানা করছে, এটা করো না। ঠিক আছে, এটা করো না, এটা তোমাকে বলা হচ্ছে। হেডফোন ইউজ করলে হয়ে যেত, ঠিক আছে, নেক্সট টাইম থেকে হেডফোন ইউজ করতে হবে। ঠিক আছে বাবা, তাহলে কি বুঝতে পেরেছেন এখন? ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম কি, অটিস্টিক শিশুদের এখন ইউজ করি না, এখন ইউজ করি না, এখন সময় হেডফোন সেট করার পর সেটিং চেঞ্জ হয়ে যায়, এখন না, আজকে করি না। ঠিক আছে, তাহলে কি বললাম, অটিস্টিক শিশু শারীরিক ভাবে সম্পূর্ণ কি সুস্থ। আচ্ছা, এরপর 2 নাম্বার, কোনো শিশু অটিস্টিক শিশু অন্য শিশুদের মধ্যে পড়াশোনা করতে পারে। তোমরা কিন্তু জেনে খুশি হবে যে আমাদের মধ্যে অনেক শিশুই আছে অটিস্টিক শিশু যারা সুন্দরভাবে পড়াশোনা করতে পারে এবং দেশের বাইরেও গিয়ে তারা পড়াশোনা করে। ঠিক আছে, তাহলে অটিস্টিক শিশু কিন্তু আমাদের মধ্যে পড়াশোনা করতে পারে। এরপরে দেখো, অটিস্টিক শিশুরা সব কাজ একই সময় এবং একটানা অনেকক্ষণ করতে পছন্দ করে। একই সময়, যেমন সে প্রতিদিন যেই সময়ে খাবার খায় তাকে প্রতিদিন সেই সময়ে খাবার দিতে হয়। আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, এরপর হচ্ছে মনে করো সে প্রতিদিন যেই টাইমে নাস্তা করবে তাকে সেই টাইমে নাস্তা দিতে হবে। এবং সে কি করবে, তাদের এই যে রুটিন, এটা রুটিন না, এটা প্রত্যেকদিন একই নিয়মে করলে, প্রতিদিন একই নিয়মে করলে একটা রুটিন হয়ে যাচ্ছে না? এই রুটিন যদি কোনো কারণে চেঞ্জ হয় বা বদলে যায়, সে কিন্তু কি হয়, বিরক্ত হয়, সে কিন্তু উত্তেজিত হয়ে যায়। কেন? সেটা পছন্দ করে না, বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর হচ্ছে এই শিশুরা কোন একটা জিনিসের প্রতি বেশি আকর্ষণ থাকে এবং সেটা সবসময় সাথে রাখে। যেমন মনে করে একটা খেলনা বা একটা বল, হ্যাঁ, এটা তার খুব পছন্দ, সে সেটা সবসময় তার সাথে রাখবে।
এরপর হচ্ছে কি, এই শিশুগুলো কোন একটা জিনিস পেলে সেটাকে শক্ত করে ধরে রাখবে, ঘন্টার পর ঘন্টা ওই জিনিসটা ধরে বসে থাকে, ঠিক আছে? ওটাকে গন্ধ নেয়, মানে মনে করে একটা বল এটা নাকের সামনে নিয়ে গন্ধ শুকে দেখে, ঠিক আছে? ও তো এটা বুঝে করে না, কেমন? ওটা কিন্তু ও বুঝে করছে না। আচ্ছা, এরপরে হচ্ছে কি, কোন কোন অটিস্টিক শিশু কিন্তু আবার সুন্দর ছবি আঁকে, অঙ্ক খুব ভালো, তারা ম্যাথ কিন্তু খুব ভালো করতে পারে, বুঝতে পেরেছেন? কোন কোন অটিস্টিক শিশু গান গাইতে পারে ভালো, তার মানে আপনারা দেখবেন আমাদের দেশে এমন অনেক অটিস্টিক শিশু আছে যারা বিদেশে গিয়ে আমাদের জন্য অনেক বড় বড় পুরস্কার নিয়ে এসেছে, ছবি এঁকে, গান গেয়ে এবং কি অঙ্কে, ম্যাথ করে, ঠিক আছে? তাহলে কি বললাম, আমাদের ক্লাসেও কিন্তু এরকম অটিস্টিক শিশু থাকতে পারে, আমরা তাদের সাথে কেমন আচরণ করব বলেন তো? বিরক্ত হবো, বিরক্ত হবো ওদেরকে দেখলে, পাশে বসতে দিব না, এরকম করবো? করবো না। আমরা কি করব, তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করা উচিত, কেননা এইসব শিশুগুলো কিন্তু একটু যত্ন পেলে, একটু আদর ভালোবাসা পেলে আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারে। সেজন্য আমরা কি করব, যেসব অটিস্টিক শিশু চোখে কম দেখে তাদেরকে সামনের বেঞ্চে বসতে দিব, যারা একটু বুঝে কম তাদেরকে বুঝিয়ে দেব, তাদেরকে আমরা একটু যত্ন নেব, ভালো ব্যবহার করব, বিরক্ত হব না, ঠিক আছে? এখন কি বুঝতে পেরেছেন অটিস্টিক শিশুর কি কি বৈশিষ্ট্য থাকে? কেউ কি আমাকে আমাকে একটা একটা বৈশিষ্ট্য কেউ বলতে পারবে? শোয়েব বলো তো একটা বৈশিষ্ট্য, শোয়েব বলো, বাকিরা আনমিউট করো। অটিস্টিক শিশু শারীরিকভাবে সুস্থ থাকে কিন্তু মানসিকভাবে, হ্যাঁ মানে অটিস্টিক শিশুদের যে সমস্যা এটা হচ্ছে কি জানেন, মানসিক, এটা কোনো মানসিক রোগ নয়, এটা কিন্তু রোগী, ও কিন্তু মানসিক রোগী না, এটা হচ্ছে মস্তিষ্কের বিকাশগত সমস্যা। এই যে আমাদের খিদে লাগে, আমাদের আসলে খিদে লাগে না, এই খিদে লাগে কে বলে আমাদেরকে? পেট বলে, পেট বলে খাও খিদে লাগছে, পেট মস্তিষ্ক বলে না, বলে কে? মস্তিষ্ক, আমাদের মাইন্ড, আমাদের যে মন মস্তিষ্ক আছে ও কিন্তু আমাদেরকে রিমাইন্ড করে, তাই না, যে তোমার খিদে লেগেছে, তুমি ঘুমোতে যাও, তুমি পড়তে যাও, এই কথাগুলো কে বলে আমাদেরকে? আমাদের মস্তিষ্ক। তো অটিস্টিক শিশুদের এইগুলো আস্তে আস্তে হয়, এগুলো আমাদের মতো তাড়াতাড়ি হয় না, এটি জন্যই বলা হচ্ছে অটিস্টিক শিশুর সমস্যাটা একটি মস্তিষ্কের বিকাশগত, মানে বিকাশটা ঠিক মতো হয় না। প্রতিটা শিশু জন্মের পর এক বছর পরে সে হাঁটবে, দুই বছর পরে সে কথা বলবে, একটা নির্দিষ্ট টাইম নাই। তোমরা জন্ম নেওয়ার পর কি প্রথম দিনে হেঁটেছ, প্রথম দিনে কথা বলতে পেরেছিলে, প্রথম দিন খেতে পারতে, বেড়াতে পারতে, পারতে না? এগুলো আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। মুনতাসির, ইয়ামিন, দানিয়েল, শ্রেষ্ঠা, সাফিন, তোমাদের ভিডিও অন করো। আরমান, তুমি একটা বৈশিষ্ট্য বলো তো অটিস্টিক শিশুর, আরমান বলতে পারবে? কোন কোন অটিস্টিক শিশু অন্য শিশুদের মুখে লেখাপড়া করতে পারে? আচ্ছা, আমি আবার তোমাদের সুবিধার জন্য আরেকবার করে বলছি, কেমন? তোমাদের সুবিধার্থে আমি শিশুর বৈশিষ্ট্যগুলো আবার বলছি, অটিস্টিক শিশুর কি কি বৈশিষ্ট্য আছে। এক নাম্বার, অটিস্টিক শিশু শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ, ঠিক আছে? অটিস্টিক শিশুরা শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। দুই, কোন কোন অটিস্টিক শিশু অন্য শিশুদের মতোই লেখাপড়া করতে পারে, কোন কোন অটিস্টিক শিশু অন্য শিশুদের মতো লেখাপড়া করতে পারে। তিন, তারা একই কাজ একই নিয়মে একটানা করতে থাকে, দৈনিক রুটিন বদল হলে বিরক্ত হয়, ঠিক আছে? তারা একই কাজ একই নিয়মে প্রতিদিন করতে থাকে, যদি প্রতিদিন এই রুটিনটা বদল হয় তাহলে তারা কি হয়, উত্তেজিত হয়, তিনটা বলেছি। নাম্বার চার, কোনো একটা বিশেষ জিনিসের প্রতি যদি আগ্রহ থাকে তাহলে সেটা তারা নিজের কাছে শক্ত করে ধরে রাখে, ঠিক আছে? এরপরে হচ্ছে, কোন কোন অটিস্টিক শিশু অনন্য প্রতিভার অধিকারী হয়, তারা অঙ্কে ভালো হয়, ছবি আঁকতে পারে ভালো করে, গান গাইতে পারে, কেমন? আবার কিছু কিছু অটিস্টিক শিশু কি করে, কোন একটা জিনিসের প্রতি এত আগ্রহ থাকে সে অনেকক্ষণ কি করে, তাকিয়েই থাকে, ঠিক আছে? আবার কোন জিনিস পেলে সেটা সে গন্ধ নেয়, হ্যাঁ,
তারপরে সেটার দিকে কি করে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকবে। এগুলো হচ্ছে অটিস্টিক শিশুর বৈশিষ্ট্য। এখন কি বলতে পারবে কেউ? দুইটা বৈশিষ্ট্য কে বলতে পারবে? যে কোনো দুইটা, লাইসা দুইটা বল, যারা যারা বলো দুইটা। অটিস্টিক শিশু শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ। ভেরি গুড। তারপর হচ্ছে কোন একটি বিষয় জিনিস প্রতি, একটা বিশেষ জিনিস স্পেসিফিক, যেমন একটা বল হতে পারে, একটা পুতুল হতে পারে, ঠিক আছে, অথবা একটা বই হতে পারে, এটা পেলে সেটার দিকে তাকিয়েই থাকে। কোন একটি বিশেষ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে এবং সেটি সবসময় সাথে রাখে। রাখে, যেমন মনে করো কারে পুতুলের প্রতি আগ্রহ বেশি, সে ঘুমানোর সময় কি করে, ওই পুতুলটা জড়িয়ে ধরে ঘুমায়, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি, পৃষ্ঠা হচ্ছে 59 60 60 পেজে দেখো শিশুদের মানবাধিকার লঙ্ঘন। একটু বলি, তোমরা যারা শিশু আছো তারা কিন্তু এখনো পড়াশোনা ছাড়া তেমন কোনো কাজ করো না? করো, করো। কিন্তু তোমাদের বয়সে এমন অনেক শিশু রয়েছে যারা পরিবারের সাথে, মানে পরিবারকে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের আয়মূলক কাজ করে, করে না? চায়ের দোকানে কাজ করে, ঠেলা গাড়ি চলছে, ইটের ভাটায় কাজ করছে, আছে না? কিন্তু এগুলো কিন্তু তাদের এই বয়সে করার কথা নয়, কিন্তু পরিবারের প্রয়োজনে হোক তাদেরকে এগুলো কাজগুলো করতে হচ্ছে। এতে করে হচ্ছে কি, আবার কোন কোন শিশু এসব কাজগুলো করতে গিয়ে বিভিন্ন মানসিক বা শারীরিক নির্যাতনের শিকার হয়। যেমন অনেকে ইটের ভাটায় কাজ করে, চায়ের দোকানে কাজ করে, মালিক এসে কি করলো, একটা কাপ ভেঙে ফেলেছে, তাকে মারলো। তাহলে কি সে কি তার মানে সুন্দরভাবে ব্যবহারটা পেয়েছে, মালিকের কাছ থেকে পায়নি, ঠিক আছে। এতে করে হচ্ছে কি, তার যে শিশু হিসেবে যে অধিকার, মানবাধিকার, আমরা গত ক্লাসে পড়েছি মানুষ হিসেবে যে অধিকারগুলো আমার পাওয়ার কথা সেগুলোকে আমরা বলছি কি, মানবাধিকার। তাহলে এই শিশুগুলি কি তাদের মানবাধিকার পাচ্ছে? পাচ্ছে না। তাদের এই মানবাধিকার গুলো তারা কি হচ্ছে, খর্ব হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে, নষ্ট হচ্ছে। এখন আমরা দেখব এগুলো কিভাবে হচ্ছে এবং এগুলো থেকে আমরা কিভাবে নিজেরা রক্ষা পেতে পারি বা কিভাবে মানবাধিকার লঙ্ঘন যে হচ্ছে শিশুদের সেটা রোধ করতে পারি। চলো আজকে স্লাইডটা একটু দেখি আমরা। তোমরা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছ? এখন দেখতে পাচ্ছ কিছু স্ক্রিনে? Yes, miss. স্লাইডটা প্লে করি। আজকে আমরা যেটা পড়ছি সেটা কি, শিশুদের মানবাধিকার লঙ্ঘন, ঠিক আছে।
আজকের আলোচনা শেষে তোমরা যা জানবে তা হচ্ছে মানবাধিকার রক্ষায় কি কি করতে হবে আমাদেরকে, কেমন মানবাধিকার রক্ষার জন্য আমাদের কি কি কাজ করলে শিশুদের এই অধিকারগুলো লঙ্ঘিত হবে না সেই সম্পর্কে আজকে আমরা জানতে পারব। চলো এবার আমরা দেখি কিভাবে শিশুদের মানবাধিকারগুলো লঙ্ঘিত হচ্ছে, মানে কি কি কাজের মাধ্যমে শিশুরা তাদের মানবাধিকার থেকে বঞ্চিত হচ্ছে সেটা আমরা দেখব। দেখো অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বললাম পরিবারে হয়তো আয় উপার্জন করার কেউ নাই, সেজন্য অনেক শিশু কি করছে যে যখন তাদের স্কুলে পড়ার কথা তখন তারা কিন্তু স্কুলে ভর্তি হতে পারছে না, তারা কি করছে বাবা মার কাজে সাহায্য করার জন্য বিভিন্ন কল কারখানায়, চায়ের দোকানে বা বিভিন্ন ছোট ছোট অফিস আদালতে কাজ করছে। এতে করে তারা শিক্ষার অধিকার থেকে কি হচ্ছে বঞ্চিত হচ্ছে। কিসের জন্য বলেছি? পরিবারের অসচ্ছলতার জন্য। আবার বলছি অনেক শিশু পরিবারের অসচ্ছলতার জন্য শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এবার দেখো অনেক শিশু ক্ষেত খামারে, ইটের ভাটায়, দোকানে, কল কারখানায় কাজ করে। দেখতে পাচ্ছেন এই যে একটা ছবি দেখেন, এই ছবিতে ছেলেটা কিন্তু কারখানায় কাজ করছে, দেখছেন দেখা যাচ্ছে? ও দেখেন কি একটা ঝুঁকিপূর্ণ কাজ করছে, দেখেন এই বয়সে কিন্তু এই কাজগুলো করার কথা নয়, সে কিন্তু তাও ঝুঁকি নিয়ে এই কাজগুলো করছে। অনেক শিশু ক্ষেত খামারে, ইটের ভাটায়, দোকানে, কল কারখানায় কাজ করে। যদিও বাংলাদেশে 18 বছর নিচে শিশু শ্রম বেআইনি, অর্থাৎ আমাদের যে আইন আছে সেই আইনে 18 বছরের নিচে কোনো শিশুকে শারীরিক কিংবা মানসিক পরিশ্রম করতে দেয়া যাবে না, এটা বেআইনি, ঠিক আছে? কিন্তু এইসব ছেলেগুলো কি করছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি, অনেক ছোট ছোট ছেলে মেয়ে কি করছে বিভিন্ন ইটের ভাটায় কাজ করছে না, দোকানে কাজ করছে। এরপর আরেকটা দেখেন, পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু গৃহহীন। গৃহহীন মানে কি জানেন? তাদের থাকার কোনো জায়গা, ঘর নাই। হ্যাঁ মানে পরিবারের সামর্থ্য নাই, হ্যাঁ পরিবারের সামর্থ্য নাই, তাই তারা কি করতে পারছে না, বাসা বাড়িতে সুন্দরভাবে থাকতে পারছে না, খোলা আকাশের নিচে থাকছে, বস্তিতে থাকছে, বুঝতে পারছেন? কেন থাকছে তারা? পরিবারের সামর্থ্য না থাকার জন্য, ঠিক আছে? এবার দেখেন অনেক সময় সামান্য কারণে বা বিনা কারণে শিশুদের শারীরিক নির্যাতন করা হয়। এই যে দেখেন একজন মানুষ কি করছে, এই ছোট শিশুটিকে মারছে, কোনো কারণ ছাড়া হোক বা কোনো কারণেই হোক, কি করে সামান্য একটা কারণও কিন্তু অনেক সময় শিশুদেরকে কি করা হয়, বিভিন্ন কারণে মারা হয়, নির্যাতন করা হয়। এতে করে তাদের মানবাধিকার কি হচ্ছে লঙ্ঘিত হচ্ছে। বুঝতে পেরেছেন? শোনা যায় কালকে টেস্ট করে নিয়ে আজকে যাওয়া, ঠিক আছে? আচ্ছা আসেন, এরপরে আমরা দেখি অনেক সময় দেখা যায় শিশুদেরকে কি করা হয় জানেন, আমাদের দেশ থেকে বিদেশে পাচার করে দেয়া হয়। আপনারা দেখবেন অনেক সময় রাস্তায় আপনাদেরকে কেউ যদি বলে একটা চকলেট খেতে আসো বা এটা নিয়ে যাও, বা তোমার বাবা তোমাকে দেখেছে পার্কে, তোমাকে তোমার বাবা নিয়ে যেতে বলেছে, এরকম অনেক সময় বলে না, এরকম বললে কিন্তু আমরা তাদের সাথে যাব না, ওইসব অপরিচিত মানুষের কাছ থেকে কিছু খাবো না এবং তাদের সাথে কোথাও যাব না। আমাদেরকে তারা কি করবে, অনেক সময় মিথ্যে কথা বলে নিয়ে যাবে এবং আমাদেরকে কি করে, ছোট ছোট ছেলে মেয়েদেরকে অনেক সময় বিদেশে পাচার করে দেয়া হয় এবং এটা কিন্তু মানবাধিকার বিরোধী কাজ, ঠিক আছে? বুঝতে পেরেছেন? তাহলে আমরা আবার একটু একবার চোখ বুলাচ্ছি কিভাবে শিশুদের মানবাধিকার লঙ্ঘিত হয়। আপনারা বইয়ের 60 পেজ ওপেন করুন, বইয়ের 60 পেজে দেখেন, স্লাইড তো প্লে করেছি, এখন একবারে দেখবো কিভাবে তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে শিশুদের, মানে আপনাদের। অনেক শিশু তাদের পরিবারের অসচ্ছলতার কারণে কি করছে শিক্ষা অধিকার থেকে বঞ্চিত। অনেক শিশু তাদের পারিবারিক অসচ্ছলতার কারণে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এক নাম্বার। দুই, অনেক শিশু ক্ষেত খামারে, ইটের ভাটায়, দোকানে, কল কারখানায় কাজ করে, যদিও বাংলাদেশে 18 বছর বয়সের নিচে শিশু শ্রম বেআইনি। কত বছর বলেছি?
18 বছর কত বছর 18 বছর 18 বছর পরিবারের সামর্থ্য না থাকে অনেক শিশু কি গৃহহীন তাদের থাকার কোনো জায়গা নেই অনেক সময় সাধারণ কারণে আরমান হোসেন মনোযোগ দাও তোমাকে একটু পরে প্রশ্নগুলো জিজ্ঞেস করব আমি অনেক সময় সাধারণ কারণে কিংবা বিনা কারণে কি হয় শিশুদেরকে নির্যাতন করা হয় করা হয় আচ্ছা এতে করে তাদের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এরপর হচ্ছে অনেক সময় শিশুদেরকে কি করা হয় বিদেশে পাচার করে দেওয়া পাচার করে দেওয়া মানবাধিকার বিরোধী কাজ এবার আসো কি করলে আমরা এই মানবাধিকার বিরোধী কাজগুলো থেকে আমরা কি করতে পারবো নিজেদেরকে রক্ষা করতে পারবো এখন আমরা সেটা দেখব দেখতে পাচ্ছো দেখতে পাচ্ছ না না অসুবিধা নেই আবার দিচ্ছি এখন দেখতে পাচ্ছেন সচেতন হতে হবে এবং প্রয়োজনে যখন দেখবো আমাদের আশেপাশে কোনো শিশুকে নির্যাতন করা হচ্ছে কিংবা পাচার করে দেয়া হচ্ছে কিংবা বাসা বাড়িতে তাদেরকে শারীরিক ভাবে নির্যাতন মানসিক নির্যাতন করা হচ্ছে আমরা কি করব আমাদের আশেপাশে যে পুলিশ আছে থানা আছে কর্তৃপক্ষ আছে তাদেরকে জানাবো এমন নিজেরা তো প্রতিবাদ করব তাদেরকে সাহায্য করব এবং প্রয়োজনে থানা পুলিশ এদের সহায়তা নিব আমরা কেমন এটা হচ্ছে আমাদের কিভাবে মানবাধিকার বিরোধী কাজ থেকে আমরা রক্ষা পেতে পারব ঠিক আছে আজকে স্লাইডটা দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ স্লাইডটা আমি শেষ করছি আশা করছি আজকে দুইটা টপিকসই তোমরা বুঝতে পেরেছো কারো কোনো সমস্যা আছে নো মিস নো মিস তাহলে আজকে ডায়েটে একটু লিখো অধ্যায় 7 ডায়েটে লিখো অধ্যায় 7 পৃষ্ঠা 58 এবং 60 মানে 60 পৃষ্ঠা 58 ও 60 রিডিং করবে অধ্যায় সাত শিশুর বৈশিষ্ট্যগুলো লিখে অ্যাপসে পাঠাবে কেমন হোয়াটসঅ্যাপে না অ্যাপসে পাঠাবে আমি একটু পরে ডায়েটা দিয়ে দিচ্ছি লিখেছো ডায়েরি সবাই তোমার এত চিন্তা কেন মাথায় হাত দিয়ে ক্লাস করতে হচ্ছে ঠিক আছে আজকের ক্লাস কিন্তু শেষ করতে হচ্ছে এখন কোনো প্রশ্ন থাকলে বলো তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো আমাকে যারা হাত পানে তাদেরকেও কি অটিস্টিক শিশু বলা হয় যারা বুঝি নাই হাত পানে তাদের কোটি শিশু বলা হয় কোটি শিশু তাদেরকে বলা হয় না যারা হাত পানে তাদেরকে কি অটিস্টিক শিশু বলা হয় আর একটু জোরে বলো না বাবা
যাদের হাত পা নাই বাচ্চুকে কোন শারীরিক সমস্যা থাকে তাদেরকে কি অটিস্টিক বলা হয়? শারীরিক সমস্যা বলতে হাত পা ভেঙে গেলে তো এটা তো অটিস্টিক না, এটা হচ্ছে কি কিছু বাচ্চা দেখা যাবে তাদের অঙ্গভঙ্গি গুলো একটু কেমন না, মানে আমাদের মতো স্বাভাবিক না, তাদেরকে আমরা বলতে পারবো অটিস্টিক শিশু। ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করছি, অটিস্টিক শিশুরে কিন্তু আমাদের মতোই স্বাভাবিক, কিন্তু তাদের কিছু জিনিস হয়তো একটু দেরিতে বিকাশ হচ্ছে। বিকাশ তুমি মনে করো শোয়েব যে জিনিসটা এখন বুঝতে পারছো, রাইসা হয়তো সেটা আরো 1 বছর আগে বুঝে গেছে, কিংবা যারা সেটা আরো 5 বছর পরে বুঝবে, মানে বিকাশটা এক একজনের এক এক সময় হচ্ছে, তাই না? ঠিক আছে, এটাই হচ্ছে কথা। কেমন তাহলে রিডিং করবে এবং আমাকে হোমওয়ার্ক পাঠাবে বৈশিষ্ট্যগুলো লিখে, এবং আগামী ক্লাসে দেখে আমরা সৃজনশীল প্রশ্নটা পড়ার চেষ্টা করবো। কেমন, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে। হোমওয়ার্ক কিন্তু সবার কাছ থেকে চাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 জন, 8 জনের হোমওয়ার্ক আমি না পেলে কালকে ক্লাসে আসলে কিন্তু আমি আবার জিজ্ঞেস করব। ঠিক আছে, শ্রেষ্ঠা বুঝতে পেরেছো? 8 জনের হোমওয়ার্ক কি দিয়েছি, অটিস্টিক শিশুর বৈশিষ্ট্যগুলো লিখে পাঠাবেন, এবং লেখার আগে নিজেরা 2 বার পড়বেন, নিজেরা আগে মেমোরাইজ করবেন, দেন আপনি আমাকে কি করবেন লিখে পাঠাবেন, খাতায় সুন্দর করে মার্জিন করবেন, তারিখ দিবেন, অধ্যায়ের নাম লিখবেন। ঠিক আছে, আর সুস্থ থাকবেন, বেশি বেশি করে পানি খাবেন, গরমকালে বেশি বেশি পানি খাবেন, বেশি বেশি আম খাবেন, এখন আম লিচু কাঁঠাল মধু মাস মাস তো ফল খাবেন, কেমন জুস খাবেন, ভাজা পোড়া খাবেন না, কেমন ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।